প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি তো ভীষণ রকমের ভালো আছি, কারণ আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে, অল টাইম মিল্ক ব্রেড প্রেজেন্টস রেসিপি ননস্টপে। আজকে যে রেসিপিটি আমি করে দেখাচ্ছি সেটি হচ্ছে ব্রেড মালাই। অল টাইম ব্রেড তৈরি হয় সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়া স্বয়ংক্রিয় মেশিনে, যা পুরোপুরি জীবাণুমুক্ত। খাবার টেবিলে পরিবেশন করতে পারেন নিশ্চিন্তে। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ। দ্যাট মিনস অল টাইম মিল্ক ব্রেড দিয়ে আমি বানাবো একটি মালাই। সেটা কী হবে এবং কী কী লাগছে এটি তৈরিতে সেটি দেখিয়ে দিতে চাই। দুধ রয়েছে, মালাই রয়েছে, জাফরান রয়েছে, বাদাম কুচি, কিশমিশ, চিনি এবং সেই সাথে তেজপাতা এবং ছোটো এলাচ কয়েক টুকরো। প্রথমে আমি দুধটাকে জাল দিয়ে নিতে চাই, এজন্য আমি চুলা অন করলাম। তারপর আমি দুধটুকু দিয়ে দিচ্ছি। মালাইয়ের জন্য কিন্তু দুধটা একটু ঘন করে নিতে হবে। দুধটা ঘন হতে থাকুক, আমি তেজপাতা আর যে এলাচ রেখেছি সেটা দিয়ে দিলাম। দুধের তৈরি যে কোনো জিনিসে কিন্তু তেজপাতা এবং এলাচ, সেটা আলাদা একটা ভ্যালু অ্যাড করে স্মেল এবং ফ্লেভারের সাথে সাথে। এবং আরও দিব আমি চিনি। চিনি হচ্ছে যে যার স্বাদ মতো পছন্দ মতো দিতে পারে। দুধটা জাল হতে থাক, এর মাঝে আমি ব্রেডটাকে তৈরি করে নিতে চাই। একটু জালটা কমিয়ে দিচ্ছি, যেহেতু বলেছি অল টাইম ব্রেড দিয়ে আমি এই ব্রেড মালাইটা তৈরি করব, তাই অল টাইম মিল্ক ব্রেডটা নিলাম। ব্রেডটার যে চারপাশের অংশ সেটা একটু কেটে নিচ্ছি। এবারে ব্রেডটাকে আমি যতটুকু সম্ভব একটু লম্বা করে নিব, যেহেতু মালাই রোল বানাচ্ছি, ব্রেড মালাই রোল। এটা দেখতেও অনেক সুন্দর লাগবে, রোলটা অনেক ভালো হবে। এবারে আমি মালাই রোলের যে আসল জায়গাটি, দ্যাট মিন্স মালাই দিয়ে রোল করব এবং সেই সাথে দুধের মধ্যে ছেড়ে দেব, সেই পোর্শনটাতে আসলাম। হাত কিন্তু আমি শুরুতেই ধুয়ে নিয়েছি। যে কোনো খাবার আসলে ধরার আগেই অবশ্যই হাত ভালো করে ধুয়ে নিতে হবে। আমি আমার হাত ধুয়ে নিয়েছি। আমি মালাইটা দেওয়ার পরে এবারে হচ্ছে রোল করে নিলাম। একটা রোল তৈরি হয়ে গেল, এবার আরেকটা তৈরি করছি। শুধু ইফতারে না, আমরা এই ব্রেড মালাই রোল ঈদের দিন বলেন বা যে কোনো অকেশনে ডেজার্ট হিসেবে সার্ভ করতে পারি। তিনটি মালাই রোল আমি তৈরি করেছি, এবার হচ্ছে দুধের মধ্যে এই মালাই রোলগুলো দিয়ে দিব। তার আগে আমি চুলোটা বন্ধ করে নিলাম। সার্ভিং ডিশে আমি মালাই রোলগুলো রেখে তার উপরে দুধটা ছেড়ে দেব। আমি দুধটা, ঘন দুধটা মালাই রোলের উপরে দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার ব্রেড মালাই রোল। বাট এটা যদি একটুখানি ডেকোরেশন আমি না করি তাহলে কাজটা অসম্পূর্ণ থেকে যায়। এর জন্য আমার কাছে রয়েছে বাদাম কুচি। বাদাম কুচি যত বেশি আপনি দেবেন তত বেশি এটা খেতেও মজা লাগবে, দেখতেও অনেক সুন্দর লাগবে। একটুখানি জাফরান আমি ছড়িয়ে ছিটিয়ে দিতেই পারি সাদার মধ্যে। জাফরান এবং দুধের যে কোনো জিনিসে জাফরান অনেক সুন্দর লাগে। প্রিয় দর্শক, হয়ে গেল আমার ব্রেড মালাই রোল। এরকম আরও অনেক মজার মজার রেসিপি নিয়ে আমি শ্রাবণ তৌহিদা চলে আসব আপনাদের সামনে। প্রতিদিন আপনারা এই রেসিপিগুলো দেখতে চোখ রাখুন অল টাইমের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজে এবং সেই সাথে অল টাইমের ইউটিউব চ্যানেলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল দেখা হচ্ছে মজাদার আরও একটি রেসিপি নিয়ে নাগরিক টেলিভিশনের পর্দায়। আল্লাহ হাফেজ। অল টাইম ব্রেড তৈরি হয় সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়া স্বয়ংক্রিয় মেশিনে, যা পুরোপুরি জীবাণুমুক্ত। খাবার টেবিলে পরিবেশন করতে পারেন নিশ্চিন্তে। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ।